কোভিডের ভয়াবহতা বাড়ছে। কয়েক জেলার মেডিকেলে করোনা ও উপসর্গে আরো শতাধিক মৃত্যু। কেবল কুষ্টিয়াতেই প্রাণ গেছে 17 জনের। দিনভর রাজধানীর আল মারকাজুলের সামনে লাশবাহী অ্যাম্বুলেন্সের সারি। করোনায় মৃতদের গোসল করাতে স্বজনের যন্ত্রণাময় অপেক্ষা। সর্বোচ্চ ডেলি 25-30 এরকম আর কি। আর মহিলা তো আবার আলাদা, ওটা তো আমরা উঠাই নামাই, এভারেজ মানে 35-40। মহামারী আর লকডাউনে কোরবানির পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় সিরাজগঞ্জ লালমনিরহাটের খামারিরা। পাবনায় অনলাইনে চলছে বেচা বিক্রি। ফেসবুক, টুইটার, গুগলের বিরুদ্ধে ট্রাম্পের মামলা। নাগরিক ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় লক্ষ্য, বললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। দর্শক, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবার বিস্তারিত। করোনায় মৃত্যুর মিছিল থামছেই না। খুলনা, রাজশাহী, কুষ্টিয়া, সাতক্ষীরা সহ কয়েকটি জেলায় গেল 24 ঘন্টায় মারা গেছেন 112 জন। এর মধ্যে খুলনা 4টি করোনা বিশেষায়িত হাসপাতালে মৃত্যু হয়েছে 21 জনের। রাজশাহী মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 17 জন। বিভাগীয় হাসপাতালটিতে গেল 24 ঘন্টায় 70 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে প্রাণ গেছে 17 জনের। জেলার একমাত্র করোনা বিশেষায়িত হাসপাতালটিতে রোগী ভর্তি আছেন 290 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 17 জনের। চুয়াডাঙ্গায় প্রাণ গেছে 10 জনের। সমান সংখ্যক 10 জন মারা গেছেন সাতক্ষীরাতে। বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 10 জনের। এছাড়া গেল 24 ঘন্টায় চট্টগ্রামে করোনায় মারা গেছেন আরও 9 জন। দর্শক, এ পর্যায়ে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাবুদ্দিন লালন, যাচ্ছি তার কাছে। লালন, কুষ্টিয়ায় তো মাত্র একটি হাসপাতালে করোনা চিকিৎসা চলছে, সংক্রমণের এই ভয়াবহতায় সার্বিক পরিস্থিতি কেমন জানাবেন আমাদের। শাওন, কুষ্টিয়ার পরিস্থিতি কিন্তু আমরা কয়েকদিন ধরে যেটা বলে আসছি আসলে ভয়াবহ। কিন্তু কুষ্টিয়া বর্তমানে কিন্তু সারা দেশের মধ্যে হটস্পট একটি জেলা হিসেবে কিন্তু ইতিমধ্যেই স্বাস্থ্য বিভাগের কাছে বিবেচিত হয়েছে, এবং সেভাবেই কিন্তু আসলে কুষ্টিয়াকে আসলে বিবেচনা করা হচ্ছে। আমি যদি আপনাকে বলি, দেশের এই জেলার একমাত্র যে করোনা ডেডিকেটেড হাসপাতাল, জেলার সবথেকে বড় যে হাসপাতালটি সেটি হচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, যেটি কিন্তু পুরোটাই এখন কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে রূপান্তরিত করা হয়েছে। এবং আপনার আপনার এই হাসপাতালটিতে বর্তমানে 202 জন করোনা আক্রান্ত এবং 87 জন আপনার হচ্ছে উপসর্গ নিয়ে, অর্থাৎ মোট 289 জন রোগী কিন্তু এখন ভর্তি আছে। আমি কথা বলেছিলাম হাসপাতালটির যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন এবং আবাসিক চিকিৎসক রয়েছেন তাদের সাথে, তারা যেটি বলছেন, যেহেতু প্রতিদিনই আসলে নতুন নতুন পেশেন্ট আক্রান্ত হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে তাদের এই হাসপাতালটিতে আসলে যে চিকিৎসা সুবিধা রয়েছে সেই সুবিধার মধ্যে থেকে তারা সেগুলো দেওয়ার চেষ্টা করছেন। আর পাশাপাশি আপনার যেহেতু আক্রান্ত প্রতিদিনই বাড়ছে, সেক্ষেত্রে আপনার এই রোগীদের চিকিৎসার জন্য যে অক্সিজেন সহ অন্যান্য যেসব সংকট রয়েছে সেই সংকটটি নিরসনের জন্য তারা স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করছেন। এবং হাসপাতাল থেকে বলা হচ্ছে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, এই সংখ্যাটি যদি এভাবে বাড়তে থাকে তবে কিন্তু আসলে লালন, বুঝতে পেরেছি, ধন্যবাদ এই মুহূর্তের খবরটুকু জানাবার জন্য। প্রতিদিন গড়ে 40টি মরদেহ গোসল করানো হচ্ছে খোদ রাজধানীর আল মারকাজুল ইসলামে। একটি বিদায় না দিতেই হাজির আরও একাধিক মরদেহ। মাঝে মাঝেই জটলা বাঁধছে লাশবাহী অ্যাম্বুলেন্সের। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির সঙ্গে পাল্লা দিয়ে দিন দিনই দীর্ঘ হচ্ছে লাশের এই মিছিল। শোকের মাতম ভুলে স্বজনরাও ব্যস্ত লাশ গোসলের সিরিয়াল পাওয়া নিয়ে। মেহেদি মিরাজের ক্যামেরায় জানাচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী।
একটি অ্যাম্বুলেন্স না সরতেই আরেকটি হাজির, কাক ডাকা ভোর অথবা মধ্যরাত, নিরাপত্তার সুযোগ নেই অ্যাম্বুলেন্সের সাইরেনে। মোহাম্মদপুরের আল মারকাজুল ইসলামের সামনের চিত্র এটি, মৃতদেহ গোসলের জন্য আনা হয় এখানে। সংক্রমণ আর মৃত্যুর মিছিল যখন দীর্ঘ হচ্ছে, পাল্লা দিয়ে এখানে বাড়ছে মৃতদেহবাহী অ্যাম্বুলেন্স। প্রতিদিন গড়ে 40টি মৃতদেহ আসছে জুলাই মাসে শুরু থেকে। দম ফেলার ফুসরত নেই কর্মীদের। স্বজনদের অবস্থা আরও করুণ। গোসলের সিরিয়াল পাওয়া নিয়েই যখন চিন্তার ভাঁজ, শোক প্রকাশের তখন আর সময় কোথায়। বুধবার বেলা 12টা থেকে বিকেল 4টা, 4 ঘন্টায় মৃতদেহ আসে 16টি। একটির গোসল শেষ না হতেই আরেকটি স্বজনরা নিঃশ্বাস ফেলছেন ঘাড়ের উপর, নাওয়া খাওয়া যেন ভুলতে বসছেন সংস্থাটির কর্মীরা। গত এক সপ্তাহ যাবত এমন হয় যে সকাল সকালে 7-8টা লাশ সিরিয়াল লাগে। হসপিটালে একটা সিস্টেম হয় যে ডিসচার্জ বা ওই অবস্থায় আমাদের একটা হয় সকালে চাপ পড়ে, আবার মাঝ সময়ে দুপুরবেলা 12-1টার দিকেও দেখা যায় একসঙ্গে 8-10 জনের লাশ হয়ে যায়। তখন আমাদের হিমশিম খেতে হয়, কারণ সবাই চায় যে আমারটা আগে হোক, আমারটা আগে হোক। তখন তাদেরকে বুঝায় যে ভাই আমরা করছি। প্রতিটি মৃতদেহের গোসলে সর্বনিম্ন সময় লাগছে 20 মিনিট। মাত্র 6 জনের দল নিয়ে এই অসাধ্য সাধন করে যাচ্ছেন আবুল হাসান। পরিস্থিতি আরও খারাপ হলে কীভাবে সামলাবে সেই শঙ্কায় ঘুম হারাম তার। সর্বোচ্চ ডেলি 25-30 এরকম আর কি, আর মহিলা তো আবার আলাদা, ওটা তো আমরাই উঠাই নামাই। এভারেজ মানে 35-40 না খাওয়ার সময় আসলে হয় না, কিন্তু এর ভিতর দিয়ে আল্লাপাক আসলে মানে করায় নিতেছে, সম্পূর্ণ আল্লাপাকের মানে সাহায্য আর কি, মানে করতে পারতেছে। আসলে তাছাড়া এই জায়গা মানে কাজ করা সম্ভব না। গোসল শেষে মরদেহগুলো তুলে দেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্স বা ফ্রিজিং ভ্যানে। শেষ যাত্রায় কোনোটির গন্তব্য ঢাকার গোরস্থান, আবার কোনোটির গন্তব্য ঢাকার বাইরে গ্রামের বাড়ির ছায় শীতল ঠিকানা। ভাস্কর ভাদুরি, যমুনা নিউজ, ঢাকা। দেশজুড়ে চলছে টানা 8ম দিনের কঠোর লকডাউন। এ পর্যায়ে রাজধানীর কারওয়ানবাজার থেকে যোগ দিচ্ছেন লাভলি বিথি। বিথি, সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি সড়কে মানুষের চলাচল তো বাড়ছে, আজকে সড়কের অবস্থা কেমন? শাওন সড়কের কথা যদি বলি, গাড়ির এত বেশি চাপ আর প্রত্যেকটা সিগন্যালেই কিন্তু বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে না যে আসলে কঠোর যে লকডাউনটা 1 তারিখ থেকে দেওয়া হয়েছিল সেটি চলছে। তার কারণ হচ্ছে সড়কে গাড়ির চাপের সাথে সাথে হচ্ছে ট্রাফিকের কিন্তু কর্মতৎপরতাও বেড়ে গেছে, আর মানুষের যে ব্যক্তিগত গাড়িগুলো আমরা দেখছি তার বাইরেও কিন্তু মানুষ রিক্সা দিয়ে হেঁটে হেঁটে কিন্তু তাদের গন্তব্যস্থলে যাচ্ছে। অর্থাৎ বলা যায় যে গাড়ির সাথে সাথে মানুষ আনাগোনাও বেড়ে গেছে। আর যেহেতু আমরা বেশ ঘন বসতিপূর্ণ একটি দেশ এবং মানুষও বের হচ্ছে, বের হলে কিন্তু সামাজিক দূরত্ব মানার যেটি হচ্ছে প্রধান একটি শর্ত, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মানা। মাস্ক পরলে সামাজিক দূরত্ব মানা কিন্তু সম্ভব হচ্ছে না, সবাই যে মাস্ক পরছে সেটিও কিন্তু না। আপনি দেখতেই পাচ্ছেন যে রিক্সা দিয়ে যাচ্ছে তিনজনই কিন্তু মাস্ক ছাড়া, যারা হাঁটছেন তাদের অনেকেও মাস্ক পরছেন না। অর্থাৎ 1 তারিখ থেকে আমরা যে কঠোরতা দেখেছিলাম, প্রথম 4-5 দিন কিন্তু সড়ক একদমই ফাঁকা ছিল, কেউই বের হয়নি। তারপর পর কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু ভিড় হচ্ছে, শিথিল হচ্ছে লকডাউনের যে কার্যকারিতা সেটা, এবং তার প্রমাণ কিন্তু আমরা রাস্তায় দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে। বিষয়টি হচ্ছে মানুষ যদি অকারণে যদি রাস্তায় বের হওয়া বন্ধ না করে, সেক্ষেত্রে সংক্রমণ যেভাবে বাড়ছে সেটি কিন্তু বাড়তেই থাকবে। আর আমরা কিন্তু দেখছি প্রায় প্রতিদিনই কিন্তু মৃত্যুর হার যেমন বাড়ছে সংক্রমণও বাড়ছে। এখনও যদি সচেতন না হয়ে, আমরা জানি ডেল্টা ভেরিয়েন্ট কতটা বিস্তার লাভ করতে পারে, কত দ্রুত ছড়িয়ে যেতে পারে, সেক্ষেত্রে সচেতনতার কিন্তু কোনো বিকল্প নেই। এখনই কিন্তু আমাদের সচেতন হওয়ার সময় চলে এসেছে। মিথি, ধন্যবাদ আপনাকে। প্রতিনিয়ত রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে করোনা রোগের চাপ। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছেন সহকর্মী আলামিন হক, যাচ্ছে তার কাছে। আলামিন, রোগী ভর্তি হতে আসা এবং নমুনা দিতে আসা মানুষের চাপ কেমন দেখছেন? চাপ আছে শাওন, হাহাকার বাড়ছে, মানুষের যে আর্তনাদ সেটিও বাড়ছে, এবং একই সঙ্গে অ্যাম্বুলেন্স, মরদেহবাহী অ্যাম্বুলেন্সের আনাগোনা, রোগীবাহী অ্যাম্বুলেন্সের আনাগোনা সেটিও বাড়ছে। সেই চাপটি কেমন সেটি আমি আপনাকে দেখা যাই। কুর্মিটোলায় এই জেনারেল হাসপাতালে
কোভিড নাইন্টিনের সক্ষমতা শয্যা সংখ্যা 300 এবং এখন পর্যন্ত 341 জন ভর্তি আছেন, অর্থাৎ সক্ষমতার বাইরে গিয়ে তারা রোগী ভর্তি করেছেন। এবং আইসিইউ শয্যা সংখ্যার যে বিষয়টি আগে থেকেই আমরা জেনে জানি যে আইসিইউ পাওয়া খুবই কঠিন হয়ে গেছে, বিশেষ করে ঢাকার বাইরে থেকে খুব রোগী আসছেন, অর্থাৎ এবং এই সেই সব রোগীরা এমন একটি সময় আসছেন চিকিৎসা নেওয়ার জন্য যখন তাদের শুরুতেই আইসিইউ দেওয়া জরুরি হয়ে পড়ছে। তারা নির্ধারিত সময়ের বাইরে বেশি সময় গ্রামে অপেক্ষা করার কারণে, কালক্ষেপণ করার কারণে তাদের হাসপাতালে নেওয়ার সঙ্গে সঙ্গে হাইফ্লো নেজাল ক্যানোলা সহ আইসিইউর যে বিষয়টি সেটা নিশ্চিত করা প্রয়োজন হয়ে পড়ছে, কিন্তু সহসা সেটা নিশ্চিত করা যায় না। আপনি জানেন 16টি সরকারি হাসপাতালের মধ্যে খুব বেশি 2-1টি সরকারি হাসপাতালে এখন আইসিইউ শয্যা সংখ্যা ফাঁকা আছে, এবং মহাকালী কোভিড নাইন্টিনের জন্য যে ডেডিকেটেড হাসপাতালটি সেটিতে বেশ কিছু আইসিইউ শয্যা সংখ্যা ফাঁকা আছে, এবং সেই যে আইসিইউর জন্য হাহাকার সেটি কিন্তু স্পষ্ট হয়ে উঠছে এবং আর্তনাদ বাড়ছে। আলামিন, ধন্যবাদ আপনাকে। কোরবানির আর মাত্র কিছুদিন বাকি, কিন্তু করোনার সংক্রমণ বৃদ্ধি আর লকডাউনের কারণে ভাটা পড়েছে গরু বেচা কেনায়। হাট না বসায় বিক্রি নিয়ে দুশ্চিন্তায় সিরাজগঞ্জ ও লালমনিরহাটের খামারিরা। তবে বিক্রি কেনার জন্য অনলাইনকে বিকল্প মাধ্যম হিসেবে বেছে নিয়েছে পাবনার পশু খামারিরা। ঝুট ঝামেলা ছাড়াই দাম ভালো পাওয়ায় খুশি তারা। অলিপুরে এক নামেই সবাই চেনে শেরখানকে, না কোনো ব্যক্তি নয়, আদর করে গরুর এমন নাম রেখেছেন সিরাজগঞ্জে উল্লাপাড়ার দুই তরুণ খামারি। কুরবানিকে ঘিরে দেশীয় পদ্ধতিতে মোটা তাজা হচ্ছে 30 মণ ওজনের ফ্রিজিয়ান জাতের 60টি, কিন্তু লকডাউনের কারণে শেরখানকে বিক্রি করা নিয়ে শঙ্কায় মালিকরা। আমাদের খামারে দুইটা বৃহৎ গরু আছে, একটার নাম হচ্ছে শেরখান, সেটা বর্তমান ওয়েট 1200 কেজি। আপনারা আসেন, আসে আমাদের গরু দুইটা দেখেন, দেখে তারপর আপনাদের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে আমরা সেল করে দেবো। গরু নিয়ে আমরা খুবই টেনশনে আছি, কারণ এত বড় গরু নিয়ে যাওয়া কোথাও আমাদের পক্ষে সম্ভব না, হাটে হাটে নিয়ে ঘোরানো। একই অবস্থা উত্তরের আরেক জেলা লালমনিরহাটে। কঠোর বিধিনিষেধের মধ্যে দু একটা হাট বসলেও ক্রেতার দেখা নেই। ব্যবসায়ীরা বলছেন গতবারের লোকসান এ বছর পুষিয়ে নিতে না পারলে ব্যবসা গোটাতে হবে। 10টা মাল নিয়ে আসছি, একটা মালও বেচতে পারতেছি না, এই যে করোনার জন্য হাটে কোনো ব্যাপারীপত্র নাই বাইরে, করোনা ভাইরাসের জন্য হাট এরকম এলো মেলো, বাইরে বাড়ি আসতে পারে না। গরু সম্পদ, গরু নয় মানুষ না থাকলে গরিব মানুষ কি করিয়ে বাঁচে। এই চ্যালেঞ্জ ভালোভাবেই উতরে গেছে পাবনার খামারিরা। ভাঙ্গুড়া উপজেলায় হাট না বসায় বিকল্প হিসেবে অনলাইনে চলছে বেচা কেনা। ব্যাংকের দাম পরিশোধ করলে ক্রেতার বাড়িতেই পৌঁছে দেয়া হচ্ছে পছন্দের পশু। ডিজিটালাইজেশনের কারণে আমরা অনলাইন ভিত্তিক গরুগুলো বিক্রয় করছি এবং ব্যাপক সাড়া পাচ্ছে। গরুর নাম্বার দেওয়া থাকে, সেই গরুটা সম্পর্কে জানতে চাইলে আমরা সেই গরুর সিঙ্গেল ভিডিও তাদেরকে পাঠাই, তারপরে দরদাম করে অনলাইনের মাধ্যমে দেখা যায় ব্যাংকে পেমেন্ট দিলে পরে গরু তাদেরকে আমরা পৌঁছাই দিই। আমাদের প্রায় 40 জনের বেকারত্ব দূর হয়েছে এবং আমরা বর্তমানে এখানে কাজ করে বেশ স্বাবলম্বী হয়েছি। গবাদি পশুর জন্য সুখ্যাত এই জেলা, ছোট বড় মিলিয়ে খামার আছে প্রায় 21,000। সিয়ামিনতে মাহফুজ, যমুনা নিউজ। টেক জায়ান্ট গুগল, ফেসবুক ও টুইটারের বিরুদ্ধে মামলা করলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিউ জার্সিতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। জানান, মিয়ামির ডিস্ট্রিক্ট কোর্টে করা মামলায় 3 প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের মূল আসামি করা হয়েছে। ট্রাম্পের অভিযোগ, টেক জায়ান্টগুলো সেন্সরশিপের শিকার হয়েছেন তিনি, যে স্পষ্টভাবে বাক স্বাধীনতা হরণের সামিল। ট্রাম্পের অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডেমোক্র্যাটরা ভুয়া তথ্য ছড়াচ্ছে। এ সময় অ্যাকাউন্ট নিষিদ্ধ এবং বাতিলের সিদ্ধান্ত অবসানের দাবি জানান তিনি। কারাদণ্ড ভোগের জন্য পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। এর মাধ্যমে রাজনীতিতে নতুন ইতিহাস দেখল দেশটি। এর আগে সাবেক কোনো প্রেসিডেন্টকে কারা ভোগ করতে দেখেনি দক্ষিণ আফ্রিকা। বুধবার গভীর রাতে নিজ বাসভবনের কাছে কোয়াজুলু ন্যাটাল কারাগারে আত্মসমর্পণ করেন 79 বছরের রাজনীতিক। আদালত অবমাননার দায়ে 29 জুন তাকে 15 মাসের সাজা দেওয়া হয়। কারাবরণের জন্য 5 দিনের সময় বেঁধে দেয় দেশটির সুপ্রিম কোর্ট। জুমার অভিযোগ, করোনাকালে তাকে কারাগারে পাঠানোর অর্থ নিশ্চিত মৃত্যু মুখে ঠেলে দেওয়া। দর্শক, এই ছিল যমুনা নিউজে। তবে মনে করিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন।